আসসালামু আলাইকুম হু সম্মানিত ইমানদার দিনদার মন্ত্রটি পরেজগার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা বলবো যে রোজা রাখা অবস্থায় চুল দাড়ি নখ কাটা যাবে কিনা এক প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় চুল দাড়ি নখ ইত্যাদি বা শরীরের অবাঞ্ছিত লম এইসব কাটতে পারবো কিনা দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা চুল দাড়ি নখ নখের ব্যাপারে নবী আলহ সাল্লাম বলেছেন যখনই নখ বড় হবে তখনই সেগুলোকে কেটে নাও অর্থাৎ নখ কাটার কোনো মেয়াদ নাই মেয়াদ এটাই যে যখনই বড় হবে তখনই কেটে নাও বেশি বড় রাখলে নখের ভিতরে ময়লা জমে ময়লা জমার কারণে সেগুলো যখন আপনি খাবার খান তখন ওই নখের ময়লা আপনার পেটের মধ্যে যায় যার কারণে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো নবি সালম যেহেতু বলেছেন যে সপ্তাহে একদিন তুমি নখ কাটো তো নখ আমরা সপ্তাহে কেটে নেব আর নাভের নিচে অবাঞ্ছিত লোম কাটার বিধান হলো চল্লিশ দিন যদি পারেন সবথেকে ভালো তিরিশ দিনে কেটে নেওয়া আর যদি ভুলে যান তাহলে চল্লিশ দিন আর যদি তাও বলে যান তাহলে কোন কোনো ফাঁকেম বলেছেন যে পঁয়তাল্লিশ দিন চলবে কিন্তু যদি নাই কাটেন তাহলে অনেক মানুষ বলে যে তার নাকি চল্লিশ দিন সে নাপাক থাকে এবং চল্লিশ দিনে তার কোনো ইবাদত কবুল হবে না এই ধারণাটাও ভুল কেননা নাবের নিচের লোম অবাঞ্ছিত লোম পরিষ্কার না করলে আলাদা গুণা হবে আর নামাজ সেই অবস্থায় পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু অবাঞ্ছিত লোমকে বাড়তি সময় পর্যন্ত রাখার যে একটা গোনা রয়েছে সে গোনাটা হতেই থাকবে আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে রোজা রাখা অবস্থায় চুল কাটতে পারবো কিনা বা দাড়ি সেভ করতে পারবো কেন এখানে আমরা বলবো যে রোজা রাখার সাথে চুল এবং দাড়ি নখ আর অবাঞ্ছিত লোম কাটার কোনো সম্পর্ক নেই রোজার হুকুম আলাদা এবং চুল দাড়ি আর অবাঞ্ছিত লোম এবং নখ সব জিনিসের হুকুম আলাদা তো আল্লাহ নব্বী সাল্লাম সপ্তাহে নখ কাটতে বলেছে যেহেতু রোজা পড়লেও সপ্তাহে নখ কাটতে হবে তো নখ কাটলে কোনো অসুবিধা নাই চুল বড়ো হলে কাটতে হবে চুল বড় হলে কাটতে হবে সেহেতু চুল কাটলেও রোজার কোনো ক্ষতি হবে না এবং অবাঞ্ছিত লম চল্লিশ দিন বা তিরিশ দিন সেহেতু তার কারণেও রোজাতে কোনো ক্ষতি হবে না আর দাড়ি সেব সেভ দাড়ি এক মুষ্টির কম বেশি দাঁড়াই এক মুষ্টির বেশি দাঁড়িয়ে রাখা সন্নত একমসি কম দাঁড়িয়ে রাখবে যারা তাদেরকে ফাঁসেক বলা হবে তাদের পেছনে নামাজও হবে না এবং তারা সমাজে আল্লাহর নজরে দোষী হবে পাপি হবে অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে রোজার হুকুম আলাদা চুল দাড়ি নখ ও রম এইসবের হুকুম আলাদা রোজা রাখা অবস্থায় এসব কাজ আপনি করতে পারবেন নির্দ্বিধাই আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته